তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত, পাবনা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন, বিধায় এই মাহফিলে আসার সুযোগ আমাদের হয়েছে। যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন সেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আহাম্মাদে মুস্তফা মুহাম্মাদে মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু একেবারেই স্বল্প, ভূমিকা ছাড়া কোরআনুল করিম থেকে যে আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসের আলোকেই আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছুটা আলোকপাত করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল করিমের 17 নম্বর সুরা সূরাতু বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হক সম্পর্কে বর্ণনা দিয়েছেন, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন হকুল্লাহ কাকে বলা হয়। যে সমস্ত হকগুলো আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত হক এগুলোকে বলা হয় হকুল্লাহ। যেমন নামাজ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন, রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন, সামর্থ্য থাকলে হজ করা, নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দিয়া, এগুলো হলো হকুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত হক। মুহতারাম হাজিরিন, হকুল ইবাদা কাকে বলা হয়, যেগুলো বান্দার সঙ্গে সম্পৃক্ত। হকুল ইবাদা যেগুলো আছে তার মধ্য থেকে অন্যতম একটা হক হলো পিতামাতার হক, অর্থাৎ পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব ও কর্তব্য। খুব ভালো করে বুঝবেন হকুল্লাহ এবং হকুল ইবাদা এই দুইটা হকের মধ্যে পার্থক্য কি। হকুল্লাহ যেগুলো আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত হক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা হকুল্লাহর ব্যাপারে গাফেল হয়, যদি কোনো বান্দা নামাজ রোজা হজ যাকাত এগুলোর ব্যাপারে গাফেল হয়েও পড়ে, হাদিসের মধ্যে তো এমন এসেছে শিরিক ব্যতীত যত বড় গোনাই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বান্দাকে তার গোনা খাতাকে মাফ করে তাকে দয়া করে মায়া করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু হকুল ইবাদা এটা এমন একটা সিরিয়াস বিষয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যেই বান্দার হক বান্দা নষ্ট করবে ওই বান্দাকে হক বুঝে দেওয়া ছাড়া আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করবেন না, বরং কিয়ামতের ময়দানে কন্ডিশন তো এমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তার পাওনাদারের মুখোমুখি করবে এবং আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে তার হক নষ্ট করেছ, আজকে তো তোমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, আজকে তোমার সওয়াবগুলো তাকে দিয়ে তার গুনাহগুলো তোমার ঘাড়ের উপর চাপিয়ে নিয়ে তুমি এখন জাহান্নামের দিকে রওনা করো। জোরে বলেন না আউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন সময় যেহেতু স্বল্প এজন্য ভূমিকা ছাড়াই আমি আলোচনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে এই দুইটা হক সম্পর্কে বর্ণনা করেছেন। নিজের হকের কথা বর্ণনা করতে গিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হকের কথা বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের 17 নম্বর সূরা সূরাতু বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا تربیت سے تیری میں انجم کے ہم قسمت ہو گھر میرے اجداد کا سرمایہ عزت ہو عمر فر تیری محبت میری خدمت کر رہی میں تیری خدمت کے قابل جب ہو میں تیری خدمت کے قابل جب ہو মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন, কুরআনুল কারীমের ১৭ নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত হলো তোমরা শুধুমাত্র কেবলমাত্র তোমাদের রবের ইবাদত করবে, তোমাদের রব ব্যতীত অন্য কারো কিছুর ইবাদত করতে পারবা না, অন্য কোনো কিছুকে রব বলে স্বীকার করতে পারবা না, তোমাদের রবের সঙ্গে অন্য কোনো কিছুকে শরীক করতে পারবা না। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের এক নম্বর সিদ্ধান্ত। দুই নম্বর সিদ্ধান্ত হলো তোমরা তোমাদের রবের ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার ইবাদত করবে, তোমরা তোমাদের মা বাবার হক আদায় করবে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, মা বাবার প্রতি ইহসান করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের পরের অংশে বলেন, ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা অথবা তার মধ্য থেকে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তাহলে তাদের সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না, তাদেরকে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবা না। তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা যখন বুড়া হয়ে যাবে, তখন তাদের খেদমত করবে, তাদের দেখাশোনা করবে, খবরদার তাদের আচরণের কারণে বিরক্ত হয়ে তোমরা উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবা না। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে অথবা মা বাবার মধ্য থেকে কোনো একজন যখন বৃদ্ধ হয়ে যাবে, খবরদার খবরদার, যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাদের আচরণ তো ছোট মানুষের মতো হয়ে যাবে। একজন মাসুম বাচ্চা যেমনভাবে যেখান সেখানে পেশাব পায়খানা করে দেয়, যেখান সেখানে থুতু ফেলে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের আচরণ তো ছোট মানুষের মতো হয়ে যাবে, যেখান সেখানে পানের পিক ফেলবে, যেখান সেখানে পেশাব পায়খানা করে ফেলবে, খবরদার খবরদার, তোমাদের মা বাবার এই আচরণ দেখে তোমরা বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করবা না, অথবা এমন কোনো আচরণ তাদের সামনে করবা না যেই আচরণ দেখে তারা দিলের মধ্যে কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করে। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কি বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবার সঙ্গে তোমরা ভদ্র আচরণ করবে, ভালো আচরণ করবে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে, এবং আমি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হায় আল্লাহ, আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন করুণা করেছেন, আমাদের প্রতি যেমন দয়া করেছেন, দয়া মায়া মোহাব্বত দিয়ে যেভাবে আমাদেরকে ছোটবেলা থেকে বড় করেছেন, অনুরূপভাবে আমাদের মা বাবার প্রতিও আপনি একই রকম দয়া আর মায়া করেন। মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, সময় যেহেতু স্বল্প, একেবারেই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে ছেড়ে দেব। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে এমন দোয়া কেন শিক্ষা দিলেন,
ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া মা বাবা করেছেন, আল্লাহ তালাও যেন তাদের প্রতি অনুরূপ দয়া করেন। এই দোয়া আল্লাহ তালা কেন শিক্ষা দিলেন? মুসলমান বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মা আর বাবা ছোট্টবেলায় সন্তানের প্রতি যেই দয়া আর করুণা করে, পৃথিবীর কোনো মানুষ ওই দয়ার দৃষ্টান্ত রাখতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু স্বল্প, এত অল্প সময়ের মধ্যে একটা বিষয় তুলে ধরা সম্ভব না, তারপরেও অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে দোয়া শিক্ষা দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের মা বাবার প্রতি অনুরূপ দয়া আপনি করেন, আমাদের মা বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি যেমন দয়া করেছেন। মহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমার মা আমার বাবা ছোট্টবেলায় আমাদের প্রতি কেমন দয়া করেছেন। আজকে তো সন্তান মা কি একবেলা খেতে দিতে হবে এই অজুহাতে মাকে ঘর থেকে বের করে দেয়। আজকে তো সন্তান মা বাবা বুড়ো হয়ে গেছে, তার রাজপ্রাসাদ টাইলস করা, মুজাহিদ পাথর করা, তার বাড়িঘর নষ্ট করে ফেলবে, এই জন্য সন্তান মাকে ঘর থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেয়। অথচ সন্তান জানে না, এই সন্তানকে দুনিয়াতে আনতে মা যখন পেটের মধ্যে সন্তানকে ধারণ করেছিল, একদিন দুই দিন না, নয় মাস দশ মাস যাবত সন্তানকে পেটের মধ্যে ধারণ করেছে। পেটের মধ্যে সন্তানকে রাখতে গিয়ে মা একবেলার জন্য ভালো করে খেতে পারেন নাই। মা যখন সন্তান প্রসব করবে তখন এত ব্যথা, এত যন্ত্রণা সহ্য করেছে, পৃথিবীর মানুষ যে যন্ত্রণার কথা কল্পনাও করতে পারে না। মহতারাম হাজিরিন, সন্তান আজকে এটা জানে না, বোঝে না, কারণ সন্তানের সঙ্গে আজকে কোরআনের সম্পর্ক নাই। আমি সন্তানকে ডক্টর বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, লয়ার বানিয়েছি, কিন্তু সন্তান মা বাবাকে সম্মান করতে হবে, ইজ্জত দিতে হবে, এটা বোঝানোর জন্য তাকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার ছিল। কোরআনের শিক্ষা আমি দিতে পারি নাই, এজন্য মা বাবা যারা আছেন তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করব, বৃদ্ধ বয়সে আপনি যদি আপনার সন্তানের কাছ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত পেতে চান, তাহলে সন্তানের দেহের মধ্যে, সন্তানের দিলের মধ্যে আগে কোরআনের ভ্যাকসিন দিয়ে দেন, কোরআন নামক মেডিসিনটা দিয়ে দেন। আপনার সন্তানের ভিতর যদি কোরআন থাকে, ওই সন্তান কখনো মা বাবার নাফারমানি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?